মর্নিং, গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে আমরা একটা রিসর্ট নিয়ে নিয়েছিলাম কালকে, ডাবল ডেকার ব্রিজ চেক করার পর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম ওখান থেকে উঠে, অবস্থা খারাপ খিদেতে একটা রেস্টুরেন্টে খেয়ে নিয়ে সেই রেস্টুরেন্টের পরে যাবো খেতে। রেস্টুরেন্টের কাকিমা খুবই ভালো, উনি একটা আমাদের রিসর্ট জোগাড় করে দিয়েছিল, সেই রিসর্টে আমরা চলে এসেছি। রিসর্টের ভিউ, রিসর্টটাকে তোমরা পেছনে দেখতে পারো, দিস ইজ দ্য রিসর্ট। খুব সুন্দর, খুব ব্যবহারও খুব ভালো, একটু ভিতরে, ঠিক আছে ভিতরে হলো, কিন্তু এখানটার ভিউটা খুব সুন্দর। আর এগুলো রিসর্টের দুপাশে দাঁড় করিয়ে দিয়েছি। আর আমাদের রিসর্টের ভিতরে রুমটাও খুব সুন্দর, আমরা কম দামে বেশ ভালো রুম পেয়ে গেছি। আমাদের 3,000 টাকা পড়েছে পার ডে। ঘুমিয়ে রয়েছে কয়েকজন, কালকে সকালে আর কিছু করেনি, সেগুলো সব এলোমেলো। এখন বা ঘড়িতে বাজে প্রায় 8টা, 8টার সময় এখন কেউ রেডি হয়নি। রুমে একটা সুন্দর ব্যালকনি আছে, ব্যালকনির ভিউটা একটু দেখে নিই, ব্যালকনিটাও সুন্দর ভিউ। অ্যাকচুয়ালি আমরা যেখানটা রয়েছি সেই জায়গাটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলের উপরের দিকে, যেখান থেকে ফলসটা যায়, এই যে ছোটো ছোটো নদীগুলো দেখতে পাচ্ছি এখান থেকে এই সেভেন সিস্টার ফলসটা চালু হয়। সেই হোটেলে আবার খেতে চলে এসেছি, হোটেলের কাকিমা খুবই ভালো, আর হোটেলের নাম হচ্ছে দেখে নাও তোমরা। এই যে ঠিক আছে, কাকিমা আমাদের খুব হেল্প করেছে, কাকিমা বলছে ডকি ভালো জায়গা না, ডকিতে যেও না। আর কাকিমা বলছে আরো একটা ভালো জায়গা দেখেছি, আমরা ভালো জায়গাটাই যাবো, ডকি ডকি বাদ। ঠিক আছে, কাকিমা আমাদের খুব হেল্প করেছে কালকে থেকে। আর কাকিমার দোকানে কিন্তু অবশ্যই এসে, এটা কিন্তু খুবই ভালো মানে খাবার সত্যি। আর এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পুরি সবজি, পুরি সবজি খেতে ইদার। গাইস, টানা 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে এসে আমরা এখন চলে এসেছি আর্চ ব্রিজে। আর্চ ব্রিজের ভিউটা একটু দেখে নি, পেছনে দেখো, এটা হচ্ছে আর্চ ব্রিজ, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখো ভিউটাকে, চলো একটু দেখে নি। উপরের দিকটা নিয়ে নিচের দিকটা নেমে এসেছি, আমাদের অ্যাকচুয়ালি ডকে যাওয়ার কথা ছিল, আমরা ডকিতে যাইনি। ডকেটা আমাদের ওই কাকিমা বললো ডকির থেকে আর্চ ব্রিজে তোমরা যাও, ওখানে বোটিংও করতে পারবে, আর জায়গাটাও বেশ সুন্দর। আমরা সেই জন্য আর্চ ব্রিজের দিকে চলে এসেছি। আর্চ ব্রিজের ভিউটা সত্যি সত্যি দারুণ, ভালো লাগে ছবিগুলো দেখতে গেলে ইনস্টাগ্রামে চলে যাও, এখানে তোমার নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, আর আমাদের নিচেও লেখাটা আসছে, তোমরা চলে যাও। আমরা যেখানে আছি আর্চ ব্রিজে, এখন এখানে বোটিং করতে নামবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে বোটগুলো, আর এখানে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার পার হেড 150 টাকা করে নেয়, 15 মিনিটস অনলি। ঠিক আছে, আমরা একটু বেশিক্ষণ চাইলে আরও বেশিক্ষণের টাকা দিতে হবে, মানে আরও 15 মিনিট নিতে গেলে আরও 100 টাকা। এখানে আবার এই টেন্টের ব্যবস্থা রয়েছে, এখানে টেন্টও নিতে পারো, টেন্টের রেটটা একটু শুনে আমি বলছি তোমাদের একটু পরে। ঠিক আছে, পেছনে ভিউটা জাস্ট দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। ও গাইস, এতে আবার লাইফ জ্যাকেট পরে নামতে হবে। ঠিক আছে, এই যে সবাই পরে নিয়েছে, আমি আমাকে একটা দে। হ্যাঁ, এই যে আবার লাইফ জ্যাকেট পরে নামতে, এই যে লাইফ জ্যাকেট জীবনে কোনোদিন পরে নিয়ে ফার্স্ট টাইম পরছি। আসলে আমি খুব ভালো সাঁতারু, তো
ওই জন্য আমার লাইফ জ্যাকেট লাগে না। আচ্ছা ঠিক আছে, সমঝ গিয়া। মরে গেল, বাঁচাও বাঁচাও আমাকে, মরে গেল, বাঁচাও 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 গাইস, বাঁচাও, তোমরাও আমাকে বাঁচাও। কেসা লাগা মেরা মজাক? তোমরা এখানে টেন্টে থাকতে পারবে, টেন্টে থাকার জন্য তোমাদের 800 টাকা শুধু থাকার জন্য, খাওয়ার আলাদা, খাবারের মধ্যে ওয়ান টাইম খাবার মানে এককালীন খাবার দেবে তোমার 400 টাকায়, ঠিক আছে? ওর মধ্যে চিকেন টিকেন ইনক্লুড থাকে, ঠিক আছে? আর মর্নিং ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো সবই আলাদা আলাদা, মানে তিন টাইম সব আলাদা আলাদা হয়, ঠিক আছে? মানে তোমার অ্যাকচুয়াল দাম পড়ে যাবে 1600-1700 টাকা, এক্সপেন্সিভ এরিয়া এটা, তো তোমাদের দরকার নেই এখানে আসার খুব একটা, ঠিক আছে? আর বোটিংয়ে আমাদের 150 টাকা নিচ্ছে, একটু মানে একটু জানো তো আমরা কেমন, ঠিক আছে? আমরা একটু বেশি টাইম নিয়ে করেছি, মানে 15 মিনিটের জায়গায় আধা ঘন্টা করে নিয়েছি, যাই হোক, বুঝতে পারছি তো আমাদের একটু ব্যাপারটা আলাদা থাকে। আর তোমরা এখানে আসতে পারো, কিন্তু থাকার দরকার নেই টেন্টে, তোমরা দিনের বেলা আসো, বোটিং ফোটিং করে চলে যাও, ব্যাস। এখানে যে টিকিট কাউন্টার যে দিদিটা খুব ভালো, ঠিক আছে, আমাদের খুব হেল্প করলো, দাদাও আমাদের খুব হেল্প করলো। আর যদি আমাদের মাউরিং সিং ট্রেকটা এখন হবে না, তো গাইস কি করা যাবে, আমরা আর দুটো স্পট ঘুরে মোটামুটি বাড়ির দিকে রওনা হয়ে যাবো, আজকে আর কোথাও হোটেল নেবো না, ডিরেক্ট বাড়ির দিকে। তো টাইমটা অনেকটা বেশি হয়ে গেছে, খেতেও হবে, খাওয়ার একটা টাইম রয়েছে নির্দিষ্ট। চলো তাহলে যাই, আর যাওয়ার আর ভিডিও করবো না, ডিরেক্ট স্পটে গিয়ে দেখাও, চলো। তো গাইজ আমরা বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়েছিলাম, যদি এটা আমাদের ডাবল ড্রাইভ ব্রিজ পড়েছে, ডাবল ড্রাইভ ফলস, এটা একটা অফবিট প্লেস, অফবিট না, অফবিট অফবিট বলতে পারেন, এটা হচ্ছে এটা নতুন খুলেছে স্পট, স্পটটা এই শক্ত না, যেটা নতুন ওপেন হয়েছে জায়গাটা, তাই ডাবল, হ্যাঁ ডাবল ড্রাইভ স্পটটা আমরা এখন দেখবো কেমন। বললো ওখানে স্নান টান সবই করা যায়, কিন্তু আমরা করবো না, আমরা আগের দিন ফলসে স্নান করে বুঝতেই পেরেছি কি খারাপ অবস্থা, নেচার পুলে ঠান্ডা লেগে মাথা ধরে গেছিলো, কাজেই আমরা যাচ্ছি না ওখানে। আর যাই হোক, এমনি নর্মাল দেখে একটু ভিডিও করে ছবি টুলু তুলে তোমাদের একটু সাইট সিন গুলো দেখিয়ে, মানে একটু দেখিয়ে বেরিয়ে চলে আসবো, খুব একটা বড় ভিডিও করবো না, চলো ফলসে গিয়ে দেখাও। গাইজ খুব খারাপ হতো, এই যে নিচে আবার সেই সিঁড়ি কালকের মতো, যাই হোক এই সিঁড়ি আর ভালো লাগছে না, এত সিঁড়ি কালকে পেয়েছি আমি, আমার ডান পা অবাস হয়ে গেছি, মানে অবাস হয়ে গেছিল কালকে বলতে গেলে, মানে আগে হাঁটুটা পুরো ব্যথা, আমি এক পায়ে ভর দিয়ে এখন নাচি, বাঁ পায়ে ভর দিয়ে নাচি, ডান পায়ে পুরো গেছি, বলে একটু কার 2 মিনিটের রাস্তা, দেখি কতটা নিচে নামাচ্ছে এই লোক, আচ্ছা দেখি। ও আর একটা, এখানে সব থেকে সস্তার ফার্স্ট ভিউ এটা হচ্ছে, এটা 10 টাকা টিকিট আর 10 টাকা পার্কিং, মানে 20 টাকা কভার, ওকে। বেশি বড় ফলস না, এটা একদম ছোট ফলস, তাও যাই হোক, জলটা এখন বৃষ্টি বর্ষাকাল না, তো এখন জলটা একটু কম রয়েছে, জলটা বাড়বে একটু পরে, একটু পরে মানে বর্ষাকালে বাড়ে, ঠিক আছে? এখন তোমরা দেখতে পারো ভিউটা, খুব একটা বড় না, ছোট ফলস, একটুখানি ফলস, দেখো। তো আমরা একটু উপরের দিকে যাই ফলসের, এরকম বেয়ে উঠতে হবে। তো গাইজ হিয়ার ইজ দ্য ডাবল ড্রাইভ
ফলস দেখো তোমরা কত সুন্দর দেখতে পারো এই যে চারিদিকে, আমাকে না পড়ছে দেখো। তো গাইজ এই ফলসটা খুব একটা বড় না, আমরা এর দিয়ে বড় বড় ফলস আমরা দেখে ফেলেছি, কাজে এটা খুব একটা ওই জন্য ভালো লাগছে, যদি আমরা না দেখে ফেলতাম আগে তাহলে ভালো লাগতো। এমনি ভালো খারাপ না, তোমরা আসতে পারো, ভিজিট করতে পারো, ভালো জায়গা, আর স্নানও করা যায়, অনেকে করছে। ঠিক আছে চলো তাহলে পরের কোনো স্পটে দেখা হোক। একদমই জ্যাম, তার মধ্যে বৃষ্টি ভেজা সন্ধ্যা, আলাদাই একটা আলাদাই একটা ভাইব চলে এসছে এই জ্যামের মধ্যে, বৃষ্টি আর জ্যাম খাচ্ছি। হ্যাঁ গাড়ি দেখো জাস্ট গাড়ি, এখানে সিগন্যাল নেই রোডে, সেই জন্যই এত জ্যাম। গাড়ির জ্যামটা দেখো, সিগন্যালের জ্যাম, নো সিগন্যাল, সিগন্যাল নেই, এত বড় মোড়ে কোনো সিগন্যাল নেই, এখানে ট্রাফিক গার্ড, এখানে সিগন্যালটাকে মেনটেন করে। হাইডি রাইডার দেখো তোমার হাইডি অবস্থা দেখো, এইমাত্র রাইডার রাইডার খতম, বাই বাই, টাটা, গুড বাই। আরও আগে দেখেছো, তারপরে তোমরা আর দেখতে পারোনি কোনো ব্লগ, মানে কোনো ভিডিও দেখতে পারোনি, কারণ হচ্ছে আরও আগে থেকে ডিরেক্ট আমরা আর কোনো হোটেল রুম নিইনি, সারা রাত রাইডিং করে এসে এখন তাকে ঘুরিতে মোটামুটি এগারোটা মানে সারা দিন, সারা রাত, সারা এই সকালে চালানো হলো, চালানোর পর এখন আমরা চলে এসেছি গরুমারা, মানে জলদাপাড়া বক্সার কিছুটা অংশ হয়ে আমরা ডিরেক্ট চলে এসেছি গরুমারাতে। তো চারিদিকে শুধু জঙ্গল, এই জঙ্গলের মাঝে আমরা এখন দাঁড়িয়ে আছি, খুব সুন্দর রাস্তা। অবস্থা ভীষণই খারাপ, দেখতেই পাচ্ছ, সারা রাত রাইড করার পর এই হয়, সারা রাত কোনো ঘুম নেই কিছু না, চোখের তলায় পুরো কালো হয়ে গেছে, তার মধ্যে তোমাদের এরকম ভিউ আমরা দেখেই যাচ্ছি, এটাই বড় জিনিস। ঠিক আছে, আর ইতিমধ্যে আমার ট্রাইপডটাও ভেঙে গেছে, হ্যাঁ অনেক অনেক ক্ষতি হয়ে গেছে, আমার এয়ারবাডসটা হারিয়ে গেছে, ঠিক আছে পকেট দিয়ে কোথায় খুলে পড়ে গেছে, মানে অনেক ক্ষতি হয়েছে, সেসব ক্ষতির কথা আর বলে লাভ নেই। অ্যাকচুয়ালি আমাদের এই ব্যাগের এই ব্যাগটা এখানে বাঁধা ছিল, এই ব্যাগটা আমাদের এই গাড়িতে এখানে বাঁধা ছিল, এইটা এটা খুলে পড়ে গেছে, কোথায় দড়ি ছিঁড়ে পড়ে গেছে। ক্রেডিটটা আমাদের বিপ্লবদার দিকে যায়, বিপ্লবদা আমাদের এই ব্যাগটাকে সংগ্রহ করে নিয়ে চলে এসেছে, ঠিক আছে সংগ্রহ করে নিয়ে চলে এসেছে, ব্যাগটা রাস্তার মাঝখানে পড়ে গেছিল, পুরো ভাইডি আমাদের পুরো সেইখান থেকে অতগুলো গাড়ির মাঝখান থেকে জন্ম দেখিনি। তারপর হচ্ছে সোনাই ভাইয়ের আমার রেনকোটটা, 1500 টাকা রেনকোটটা হারিয়ে গেছে, ঠিক আছে কি করে কষ্ট পেয়েছে, এখন অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি, এখন ক্ষতির পরিপূর্ণতা নেওয়ার জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে নতুন নতুন ভিউ দেখতে। যথেষ্ট ভালো কিষানগঞ্জ হোটেলটা, আর রুম গুলো দুর্দান্ত, আর আমাদের কম টাকা হয়ে গেছে, 1200 টাকা পার রুম করেছে, আমরা দুটো রুম নিয়েছি, 6 জন পার রুমে 3 জন করে, অ্যাকচুয়ালি 3 জন অ্যালাউ করে না, কিন্তু আমরা রিকোয়েস্ট করার পর 3 জন অ্যালাউ করেছে, একটা রুমে 2 জনই থাকে। তো দেখে নি রুমটা গাইস, চলো এগি, কি সিনেমা চলছে এখানে টিভিতে, শুয়ে পড়েছে,
শুয়ে পড়েছে, এদিকে হেলমেটগুলো রাখা, এগুলো সব এখানে রাখা, বেশ ভালো এসিও রয়েছে, আমরা এসি ছাড়া থাকি না আবার। ঠিক আছে, লাইটও রয়েছে, টিভি রয়েছে, এদিকে একটা সুন্দর আয়নাও রয়েছে, সাথে আমাকেও দেখে নাও সুন্দরভাবে। ঠিক আছে, মটন কাবাব হচ্ছে, মটন কাবাব।